চাকদা শিশু নাট্যম সংস্থার উদ্যোগে এবং ক্লাসিক নাট্য সংস্থার সহযোগিতায় কচিকাচাদের নাট্য প্রশিক্ষণ শিবির। পিছিয়ে পড়া পরিবারের কচিকাচাদের নিয়ে প্রতি রবিবার ক্লাসিক নাট্য সংস্থার ক্লাব গৃহে চলছে নাটকের প্রশিক্ষণ। কি হয়, আমরা এই শিশু নাট্যম সমাজ উন্নয়ন কেন্দ্র থেকে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা নাটকের কাজ করি। তো যাতে বাচ্চাগুলো, আমরা মানে প্রতি বছর আমাদের 12 মাস এখানে চলে রিহার্সাল শনি রবি, তো ওরা যাতে আরও ভালো থিয়েটার করে জানতে পারে, বুঝতে পারে, এই জন্য আমরা এদের শিশু কিশোর নাট্য প্রশিক্ষণের আমরা আয়োজন করেছি এবং সেটা প্রতি রবিবার ফ্রিতে বিনা পয়সায় অবৈতনিক আমরা এদের এটা এখানে করা হয়। এতে করে শুধু নাটক নয়, তাদের দলে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা, তারপরে তাদের শারীরিক বিভিন্ন ধরনের বিকাশ, মানসিক বিকাশ, এই সমস্ত জিনিসগুলো হয়। এবং আমরা যে নাটকগুলো করি সবই শিশুশ্রম, তারপরে মোবাইল, হ্যাঁ, লেখাপড়া, হ্যাঁ, এই সমস্তর উপরই আমরা শিক্ষামূলক নাটক পরিবেশন করি। আজকে কতজন অংশগ্রহণ করেছে? আজকে আমাদের এখানে 17 জন 17 জন আছে। দু তিনজন চারজন আসতে পারেনি, ওরা অসুস্থ আছে, হ্যাঁ, কেউ বেড়াতে গেছে। প্রত্যেক রবিবারই হবে? প্রত্যেক রবিবার এটা হবে বিনা পয়সায় ফ্রিতে। কেউ যদি আগ্রহী থাকে আমরা তাদেরকে খোঁজ দিতে পারি। আগ্রহী থাকলে যোগাযোগ করবে কী করে? এখানে আমাদের ক্লাসিক নাট্য সংস্থায় যোগাযোগ করবে বা আমাদের শিশু নাট্যমের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। ফোন নাম্বার 9064880306। এই নাম্বারে যোগাযোগ করলেই, আমি কালাচাঁদ দাস, আমি শিশু নাট্যমের কর্ণধার, হ্যাঁ, আমার সঙ্গে যোগাযোগ করলে ব্যবস্থা করে দেওয়া যাবে। এবং শুধু তাই না, শুধু প্রশিক্ষণ নয়, আমরা 12 মাস বিভিন্ন ধরনের নাটক আমরা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় নাটক করি আমরা, আর সেই নাটকগুলোতেও তারা অংশ নিতে পারে বাচ্চা ছোটো ছোটো ছেলে মেয়েরা। কত বছর বয়সে, মানে কত বছর বয়স দিয়ে শুরু? এটা হলো বয়সের আমাদের মোটামুটি 8 বছর বয়স থেকে 16 অবধি আমরা নিই। 8 থেকে 16 বছরের ছেলে মেয়েরা যে কেউ এখানে অংশগ্রহণ করতে পারে এবং 1 পয়সাও লাগে না এখানে। এবং নাটক করতে কলকাতায় গেলে সেটা দলেগতভাবেই খরচ করে আমরা করে থাকি, কোনো খরচ লাগে না। নাটকটা কত নাটক তৈরি আছে? এবং আমাদের অলরেডি আমাদের 4টে নাটক তৈরি আছে, যেমন শিশু শ্রমিকের ওপর কাজের ছেলে, লেখাপড়ার ওপর মাথার ওপর পাহাড়, মোবাইলের ওপর মুঠোবন্দি, তারপরে বিভিন্ন ধরনের যে যারা ফুটপাতে, বস্তিতে, রেল স্টেশনে গরিবের বাচ্চারা থাকে, যাদের লেখাপড়া কোনো ব্যবস্থা নেই, ওদের জন্য আছে আমাদের অন্য পৃথিবী নাটক। আপনার নাম? আমার নাম কালাচাঁদ দাস। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।